কেমন আছেন শ্রোতা বন্ধুরা? কেমনই বা থাকা যায় এই করোনা পরিস্থিতিতে? সত্যি অবাক হয়ে ভাবি এই প্রকৃতির কাছে আমরা কতটা অসহায়। এখানে লুকিয়ে রয়েছে কত শত রহস্য, যার বেশিরভাগটাই আজও আমাদের কাছে অজানা। মনে হয় কোনো এক মায়াবী জাদুকর ইন্দ্রজাল রচনা করে আমাদের শিশুর মতো ভুলিয়ে রেখেছে, যাতে আমরা কোনো দিন প্রকৃতির এই সুগভীর নিস্তব্ধতাকে প্রশ্ন করতে না পারি, জানতে না পারি তার মমতার রহস্য, বা জানতে না পারি তার ভয়াবহতার কারণ। আজকের গল্পের প্রেক্ষাপট কিন্তু এই রহস্যই। আজ আমাদের নিবেদন ভয় সিরিজের চতুর্থ গল্প, শ্রী প্রমথনাথ বিশের লেখা কালো পাখি। বিশিষ্ট লেখক, শিক্ষাবিদ এবং অধ্যাপক প্রমথনাথ বিশি মানুষের জীবনের সূক্ষ্ম অনুভূতিগুলি সুন্দর জলছবির মতো ফুটিয়ে তুলতে পারতেন তার কলমের মাধ্যমে। তার মেধা, প্রখর বুদ্ধি এবং কবি প্রতিভার জন্য তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরও বিশেষ স্নেহভাজন ছিলেন। তার লেখা অলৌকিক নামক বইটি থেকে কালো পাখি গল্পটি নেওয়া। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের টিম মেম্বারদের পাশাপাশি আজ আমরা কণ্ঠ ইউটিউব চ্যানেল থিয়েটার চন্দননগর ও কবিতা অন্বেষা দলের কয়েকজন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বদের পাশে পেয়েছি। আজকের গল্পের মাধ্যমেই আপনাদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেব। আমরা আশা রাখি আগামীতে একসাথে আরো অনেক কাজ করতে পারব। মূল গল্পটি যেহেতু সাধু ভাষায় রচিত, তাই আমাদের অভিনয়ের সুবিধার্থে নাট্য রূপে সাজিয়ে নিতে হয়েছে। গল্পের নাট্য রূপটি লিখেছেন নীল, গল্পের সূত্রধার আমি বর্ষা, গল্প পাঠে গৌতম চন্দ্র, অভিনয়ে গৌতম, পিয়ালি, লাবণ্য, সোমনাথ, অমিতাভ, জাহ্নবী এবং সুমন। বিশেষ সহযোগিতায় গৌতম চন্দ্র এবং নীল। পোস্টার ডিজাইন করেছে কভারম্যান অভিব্রত, শব্দ গ্রহণে সন্দীপ এবং আমাদের স্টুডিও পার্টনার 25 FPS। স্পেশাল এফেক্ট, সম্পাদনা এবং সামগ্রিক পরিচালনায় সুমন। শুরু হচ্ছে আজকের গল্প, শ্রী প্রমথনাথ বিশির রচনা অবলম্বনে ভয় সিরিজের চতুর্থ গল্প কালো পাখি। মিনু ছুটতে ছুটতে ঘরে ঢুকে বলল, বাবা বাবা দেখো আমি কি পেয়েছি দেখো। তাকিয়ে দেখি তার হাতে একটা মিশমিশে কালো রঙের পাখি। বললাম, আরে এটা কোথায় পেলি? মিনু একবার পাখিটার দিকে আর তারপর আমার দিকে তাকিয়ে বলল, ধরেছি। আমি বললাম, সে কিরে, ধরেছিস মানে কার পাখি এটা? মিনু একটু গম্ভীর হয়ে উত্তর দিল, পাখি আবার কার হবে, বলেই সে এক দৌড়ে পাখিটাকে হাতে নিয়ে বাড়ির ভেতর দিকে চলে গেল। বুঝলাম সে পাখিটাকে কিছুতেই হাত ছাড়া হতে দিতে চায় না। তারপর নানা রকম কাজের মাঝে আমিও পাখিটার কথা একরকম ভুলেই গেলাম। কাজ থেকে যখন বিকেলে বাড়ি ফিরে আসি, মিনু যেখানেই থাকুক ছুটে আমার কাছে চলে আসে। কিন্তু আজ তেমন হলো না। কিছুটা অবাক হয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, মিনু কোথায় গো? সে মৃদু হেসে উত্তর দিল, তোমার মেয়ের কি আর অন্যদিকে হুঁশ আছে? সেই সকাল থেকে ওই পাখিটা নিয়েই পড়ে আছে। এবার আমার পাখিটার কথা মনে পড়ল। স্ত্রীকে বললাম, একটু চা বসাও তো, আমি বরং একবার মিনুর পাখিটা দেখে আসি গিয়ে। তেতলা ছাদে উঠে দেখলাম মিনু একটা লোহার ছোট খাঁচার সামনে বসে আছে, আর তার মধ্যে সে কালো রঙের পাখিটা। আমাকে দেখেই মিনু ছুটে এসে আমার কোলে উঠে পড়ল। তারপর বলল, বাবা পাখিটা কেমন পোষ মেনে গেছে দেখো।
তারপর জিজ্ঞেস করলো, বাবা ওটা কি পাখি? ওর প্রশ্ন শুনে ভালো করে দেখলাম পাখিটাকে। সত্যি তো, কি পাখি! কোকিলের মতো মিশমিশে কালো রং, অথচ চোখ দুটো লাল নয়, গলায় ময়নার মতন একটা কণ্ঠ রয়েছে, কিন্তু সেটা হলুদ নয়, লালচে, আর আকারে কোকিল বা ময়নার থেকে অনেক ছোট, প্রায় একটা বুলবুল পাখির মতন। সত্যি এমন পাখি আগে কোনোদিন দেখিনি। মিনু আবার জিজ্ঞেস করলো, ও বাবা কি পাখি? আমি বললাম, ওটা পাহাড়ি ময়না মা। খুশি হয়ে মিনু আমার কোল থেকে নেমে আবার পাখির পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়ল। আমিও অফিসের পোশাক ছাড়তে গেলাম। প্রথম কয়েকদিন বেশ ভালোই কাটল, কিন্তু তারপর আস্তে আস্তে মিনুর মধ্যে কিছু পরিবর্তন দেখা দিল। যে মেয়ে আমি বাড়িতে ফিরে আসার সঙ্গে সঙ্গে আমার কাছে ছুটে চলে আসত, তাকে এখন ডাকলেও সে সহজে আসতে চায় না, বা আসলেও বেশিক্ষণ থাকে না। ও বাবা, পাখির কাছে যাই? পাখির কাছে যাই বলে চলে যায়। আরো একটা বড় যে বদল দেখা গেল সেটা হলো, মিনু আজকাল বড্ড বেশি চুপচাপ হয়ে গেছে। তাকে চুপ করে থাকার কারণ জিজ্ঞেস করলে সে ঠোঁটে আঙুল ঠেকিয়ে চুপ করে থাকার নির্দেশ দিয়ে ফিসফিস করে বলে, বেশি কথা বললে পাখি রাগ করবে। পাখি কি কথা বলে শুনেছো? তার কথায় আমার এখন খেয়াল হলো, আরে সত্যি তো, পাখিটাকে তো কোনোদিন ডাকতে শুনিনি। মিনুর মাকে জিজ্ঞেস করলে সে বলল, কই না তো, আমিও কোনোদিন তো শুনিনি ডাকতে। মিনু ধীরে ধীরে বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিল। তাকে জোর করে খেলতে পাঠালেও সে ফিরে আসত, এসে পাখির খাঁচার সামনে বসে থাকত, ছাতু ছোলা বিস্কুট যখন যা সামনে থাকে তাকে খেতে দেয়। অবশ্য আমরা তার এসব পরিবর্তন প্রথমে বুঝতে পারিনি, কিন্তু যখন বুঝতে পারলাম তখন অনেকটা দেরি হয়ে গেছে। একদিন সন্ধেবেলায় বারান্দায় বসে আছি, পাহাড়ের উঁচু উঁচু মাথাগুলো ছায়া ফেলেছে চারদিকে, জমাট অরণ্যের অন্ধকার মিশেছে গিয়ে নীলাব কালচে আকাশে। আকাশে কিছু তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মহামূল্যবান রত্নের মতন। কোনো অজ্ঞাত কারণেই এক অদ্ভুত বিষণ্ণতা আমাকে গ্রাস করেছে। হঠাৎ লক্ষ্য করলাম মিনু পা টিপে টিপে বারান্দায় এসেছে। আমি জিজ্ঞেস করলাম, কিরে মিনু? সে চমকে উঠে বলল, কিছু না বাবা। বুঝলাম সে কিছু একটা গোপন করতে চাইছে। তারপর বারান্দার এক কোনায় গিয়ে মিনু হাত দুটো উপরের দিকে তুললো, ডানা ঝাপটে একটা পাখি উড়ে গেল। পাখিটাকে ছেড়ে দিলি নাকি? সে বলল, ও আবার ফিরে আসবে বাবা, খুব পোষ মেনেছে। আমি হেসে বললাম, বাহ। তারপর তাকে কাছে নিয়ে আদর করে বেশ কিছু কথা আদায় করলাম। মিনু বলল, পাখিটাকে সে রোজ রাতে ছেড়ে দেয়। কিছুক্ষণ চুপ করে থেকে মিনু বলল, পাখিটা দিনের বেলা কিছুই খায় না। আমি অবাক হয়ে বললাম, সে কি রে, তাহলে যে অত খেতে দিস? হ্যাঁ দি তো, কিন্তু কিছুই খায় না। জানো বাবা, একদিন স্বপ্নে পাখিটা আমাকে বলল, আমাকে রাত্রেবেলা ছেড়ে দিও, আমি খেয়ে দিয়ে সকালে আবার ফিরে আসবো। সত্যি সে ফিরে আসে, খুব লক্ষ্মী পাখি। আমি বুঝলাম স্বপ্নের কথাটা বাজে, তবে পাখি পোষ মানলে যে ফিরে আসে এটা অনেক সময়ই হয়। মিনু যে পাখিটাকে ছেড়ে দিত এটা আমি বা আমার স্ত্রী কেউই সেভাবে লক্ষ্য করিনি। অবশ্য সংসারের নানা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে মিনুর পাখি নিয়ে মাথা ঘামাবার সময়ই বা কোথায় আমাদের। সেই রাতটা মিনুর আচরণ
ও পাখিটাকে নিয়ে মনের মধ্যে নানা রকম দুশ্চিন্তা হতে লাগলো। অবশ্য সকাল হতেই আবার সব ভুলে দৈনন্দিন কাজে ব্যস্ত হয়ে পড়লাম। এর কিছুদিন পরে মিনুর মামা আমাদের বাড়িতে বেড়াতে এলেন। পাহাড়ি অঞ্চলে তিনি আগে কোনোদিন আসেননি। মিনুকে দেখেই তিনি বললেন, কি রে মিনু, এ কি অবস্থা তোর, হ্যাঁ শরীর খারাপ নাকি? মিনু চুপ করে থাকলো। এরপর আমাদের উদ্দেশ্যে বললেন, আচ্ছা তোমরাও কি লক্ষ্য করনি মেয়েটার এরকম দশা কি করে হলো? আমরাও সত্যি লক্ষ্য করিনি। আসলে রোজ যাকে আমরা দেখি তার চেহারার বদল লক্ষ্য করা সহজ নয়। এবার ভালো করে মিনুকে দেখলাম, তার চেহারা সত্যি খারাপ হয়েছে। মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, চোখ দুটো কোটরে ঢুকে গেছে, দু চোখের নিচে কালি, হাত পাগুলো লিকলিকে হয়ে গেছে। মিনুকে ভীষণ দুর্বল মনে হচ্ছে। মিনুর মামার তৎপরতায় ডাক্তার ডাকা হলো, ওষুধ ও পথ্যের ব্যবস্থাও করা হলো। এর কিছুদিন পরে মাঝরাতে একদিন ঘুম ভেঙে দেখি মিনু বিছানায় নেই। বুকের মধ্যে একটা ছ্যাঁত করে উঠল। তাড়াতাড়ি খাট থেকে নেমে দরজা খুলে বারান্দার কাছে গিয়ে দেখলাম মিনু একটা খুঁটি ধরে আকাশের দিকে চেয়ে দাঁড়িয়ে রয়েছে। তার কাছে গিয়ে হাতটা ধরতেই সে চমকে উঠল। নরম গলায় বললাম, এখানে কি করছিস মা, চল শুবি চল। চুপ করো, নইলে পাখিটা আসবে না। আমি বললাম, এখানে একা একা তোর ভয় করছে না? মিনু উত্তর দিল, দূর কিসের ভয়, পাখিটা আমাকে বলেছে এই পাহাড় এই জঙ্গল সব আমাদের বন্ধু, এখানে কোনো ভয় নেই, যত ভয় সবই ঘরের ভেতরে। আমি একটু বিরক্ত হয়ে বললাম, তোর পাখি আবার কথা বলে নাকি, কোনোদিন তো একটা শিশু দিতে শুনিনি। মিনু বলল, না বাবা সে অনেক কথা বলে, আমাকে কত গল্প বলে, খুব মজার মজার গল্প। এক প্রকার টেনেই তাকে ঘরে নিয়ে এলাম। চল চল ঘরে, চল ঘরে, চল মিনু মিনু ঘরে আয়। দরজায় তালা দিয়ে মিনুকে শুইয়ে দিলাম। সেরাতে আমার আর ঘুম এলো না। নানা রকম দুশ্চিন্তায় মনটা ভারী হয়ে উঠল। এরপর থেকে মিনু বাইরে যেতে পারত না ঠিকই, কিন্তু দিন দিন সে যে আরো অসুস্থ হয়ে পড়তে থাকলো সেটা আমাদের নজরে পড়ল না। একদিন রাতে ঘুম ভেঙে দেখি মিনু উঠে বসে আছে, আমাকে বলল, দরজাটা খুলে দাও না বাবা, পাখিটা আসতে পারছে না। আমি বললাম, কোথায় পাখি? ওই তো জানলার বাইরে আমার দিকে তাকিয়ে রয়েছে। দাও না বাবা, দরজাটা খুলে দাও না বাবা। আমি জানলা খুলে গভীর অন্ধকারে ডুবে থাকা নিস্তব্ধ পাহাড় আর জঙ্গলের শূন্যতা ছাড়া কিছুই পেলাম না। তারপর মিনুকে কাছে টেনে নিয়ে আদর করে শোয়ালাম। পরের দিন মিনুর মাকে গতকাল রাতের আর সেদিনের ঘটনাটা বললাম। মিনুর মা রেগে গিয়ে তার গালে একটা চড় কষিয়ে দিলেন। তারপর, দাঁড়া, তোর ওই বজ্জাত পাখিটাকে আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি, ওটাই যত নষ্টের গোড়া, ফের যদি দেখেছি পাখি পাখি করতে একদম মেরে ফেলবো তোকে। শয়তান মেয়ে কোথাকার, সারাক্ষণ পাখি পাখি আর পাখি, আজ ওই পাখির একদিন কি আমার একদিন। এসব নানা কথা গজগজ করতে করতে পাখিটাকে সে উড়িয়ে দিল। মিনু বালিশে মুখ গুঁজে কাঁদতে লাগলো। কয়েকদিনের মধ্যেই পাহাড়ে বর্ষা নেমে গেল। মিনুর সর্দি লেগে জ্বর হলো, সে একেবারে শয্যাশায়ী হয়ে পড়ল। ডাক্তার এসে দেখলেন, তারপর গম্ভীরভাবে বললেন, দেখুন আপনার মেয়ের যে অসুখটা হয়েছে
সেটা বেশ জটিল। আমার যতদূর মনে হচ্ছে এই অসুখটা আপনার মেয়ের শরীরে অনেক দিন ধরেই ছিল, আপনারা বুঝতে পারেননি। ও শরীরে যথেষ্ট রক্তের অভাব, নার্ভটাও দেখলাম খুবই উইক। যাই হোক, আমি আমার তরফ থেকে সব রকম চেষ্টা করব যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আপনারাও ওর খেয়াল রাখবেন। তবে ওষুধে বিশেষ কাজ হচ্ছিল না, মিনু ক্রমেই আরো বেশি অসুস্থ হয়ে পড়ল। বাবা, দরজাটা খুলে দাও না বাবা, পাখিটা আসতে পারছে না, ও আসতে পারছে না। আমরা কোনো মতে বুঝিয়ে ওকে ঘুম পাড়াতাম, তবে দিনের বেলায় কিন্তু মিনু কিছুই বলতো না। ডাক্তার কোনো চেষ্টার ত্রুটি করেননি, আর আমরাও যথাসাধ্য চেষ্টা করেছিলাম, কিন্তু কিন্তু কোনো লাভ হলো না। একদিন ভোরে মিনু আমাদের ছেড়ে চলে গেল, চলে গেল আর না ফিরে আসার দেশে। মিনুর মা সন্তান হারার শোকে প্রায় পাগলের মতো হয়ে পড়ল। প্রায় মাসখানেক কেটে গেল, আমার বাড়িতে আর মন টেকে না, এদিকে সেদিকে ঘুরে বেড়াই, নিজের দিকে তাকানোর অবকাশ নেই। জীবনটা যেন এক লহমায় শূন্য হয়ে গেছে, কিছুতেই আর কোনো আনন্দ খুঁজে পাই না। পাহাড়ি এলাকায় প্রতিবেশীর বাড়িও নেহাত কাছে নয়, তাই দেখাও হয় না বিশেষ কারোর সঙ্গে। একদিন সকালে হাঁটতে হাঁটতে বেশ কিছুটা দূরে একটা পার্কের মতো জায়গায় রায়বাবুর সঙ্গে দেখা হলো। তিনি আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, হ্যাঁ সবই শুনেছি আমি, কিন্তু বিশ্বাস করুন যাওয়া হয়ে ওঠেনি। আসলে কি জানেন, আমার ছোট মেয়েটা কয়েকদিন ধরে বড্ড অসুস্থ। রায়বাবুর ছোট মেয়ের নাম ঝুমঝুমি, সেও মিনুর বয়সী। মাঝে মধ্যে আমাদের বাড়িতে মিনুর সঙ্গে খেলতে যেত। তাদের বাড়িতে ঢুকে দেখি ঝুমঝুমি নিস্তেজ হয়ে খাটের উপরে শুয়ে রয়েছে, খুব রোগা হয়ে গেছে, যেন একেবারে মিলিয়ে গেছে বিছানার সঙ্গে। রায়বাবু বললেন, ডাক্তারবাবু দেখছেন, বলেছেন চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। মনে মনে বললাম, ডাক্তারের ত্রুটিতে কবেই বা আর রোগী মরেছে। এরপর বারান্দার দিকে যেতেই চোখে পড়ল একটা খাঁচা, তার মধ্যে সেই কালো পাখিটা, কিংবা অবিকল সেই রকম দেখতে একটা কালো পাখি। আমি জিজ্ঞেস করলাম, এই পাখিটা কোথায় পেলেন? রায়বাবু বললেন, ঝুমঝুমি ধরে এনেছে, কোথা থেকে যেন। আমার বুকের ভেতরটা ছ্যাঁদ করে উঠল। আমি বললাম, আমি এই পাখিটাকে ছেড়ে দিচ্ছি। রায়বাবু বললেন, কিন্তু কিন্তু ওটা তো ঝুমঝুমির, বড় আদরের। আমি বললাম, সে হোক, বলা উচিত ছিল, সেই জন্যেই আরো বেশি করে উড়িয়ে দেওয়া দরকার। পাখিটাকে আমি উড়িয়ে দিলাম। আমার এমন আচরণে রায়বাবু যে অবাক হলেন সেটা ভালোই বুঝতে পারলাম, কিন্তু তিনি কোনো প্রশ্ন করলেন না। আমিও কোনো উত্তর না দিয়ে বাড়ির দিকে হাঁটা দিলাম। মনে মনে ভাবলাম, ওই পাখিটাকে ছাড়লেও সে কি আর ছাড়বে। আমার মধ্যে একটা ধারণা দৃঢ় হলো যে পাখিটা কোনো না কোনোভাবে মৃত্যুর সঙ্গে জড়িত। কয়েকদিন পরে রায়বাবুর সঙ্গে আবার দেখা হলো। তার মুখ দেখেই সব বুঝলাম। দুজনে পার্কের একটা বেঞ্চিতে বসলাম। তিনি আমার হাত চেপে ধরলেন। অনেকক্ষণ দুজনেই নীরব হয়ে বসে রইলাম। সন্তান হারানোর যন্ত্রণায় আমরা দুজন দুজনের সমব্যথী। রায়বাবু বললেন, পাখিটাকে ছেড়ে দিয়ে এলেও সে আমাদের বাড়ি ছাড়েনি,
সারাক্ষণ বাড়ির চার পাশে উড়ে বেড়াতো। আমি বললাম, আর রাতের বেলা? তিনি বললেন, আচ্ছা রাতে যে কিছু হতো সেটা আপনি জানলেন কি করে? আমি আমার অভিজ্ঞতা চেপে গিয়ে বললাম, কিছু না, এমনি জিজ্ঞেস করলাম। তিনি বললেন, রাতের বেলায় ঝুনঝুনি চিৎকার করে বলতো, বাবা দরজাটা খুলে দাও না গো বাবা, পাখিটা আসতে পারছে না তো, ও বাবা খুলে দাও না বাবা। বাবা বাবা দরজাটা খুলে দাও না গো। আমরা কোনোদিন কিছু দেখতে পাইনি, ডাক্তার বলেছিল ওটা দুর্বলতার কারণে মানসিক ভ্রম। তারপর একদিন সকালে সব শেষ হয়ে গেল, অদ্ভুত ভাবে ওই পাখিটাকেও তারপর আর দেখতে পাইনি আমরা। আমার মনের অন্ধকারে যে সন্দেহটা এতদিন ছিল, ধীরে ধীরে সেটা একটা ভয়ানক মূর্তি ধারণ করে স্পষ্ট হয়ে উঠেছে। চারিদিকে বড় বড় পাহাড়গুলো যেন আকাশের গায়ে তুলি দিয়ে রং করছে। এই উপত্যকা, এই সুগভীর বন, এদের এই ইচ্ছাকৃত নীরবতা আমার অসহায়ত্বের সঙ্গে যেন তামাশা করছে। আকাশের তারাগুলো নিষ্পলকভাবে চেয়ে আছে, ঘুমোট একটা ভাব চারদিকে। এরা সব জানে, এরা সব জানে, তবুও কিছুই বলবে না বলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। মানুষের জীবন মৃত্যু যে গ্রহ রহস্যে ঢাকা, এই অরণ্য, এই রাত্রি, এই নক্ষত্রেরা তার সমস্ত হিসাব নিকাশ জানে। তবে তাদের কৃপণ মুঠো থেকে তা বের করে আনার সাধ্য আমার কই। তাই হতবাক হয়ে সেই বন্ধ রহস্য দ্বারের দিকে তাকিয়ে চুপ করে বসে রইলাম। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে চলার পাথেয়, তাই লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সাথে ডেসক্রিপশনে রইল আমাদের বন্ধু চ্যানেল কণ্ঠ এবং রেইনি টেলসের লিঙ্ক। একটু অন্য ধরনের গল্প শুনতে তাদের এখনই সাবস্ক্রাইব করুন। আবার ফিরছি খুব তাড়াতাড়ি নতুন চমক নিয়ে। নতুন গল্পের নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন এখন গল্প।